নির্বাচন কমিশন জিরো ভায়োলেন্সে নির্বাচন করার উদ্যোগ রাজ্যে কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন, ভোট ঘোষণা হওয়া মাত্রই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আতঙ্কের ছাপ জনগণের মধ্যে। কখনো শাসক দলের নেতাকর্মীরা, কখনো বা বিরোধী দলের নেতাকর্মীরা রাজনৈতিক সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। আদৌ কি জিরো ভায়োলেন্সে নির্বাচন সম্পন্ন হবে, এ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের মতাইবাড়ি কালীবাড়ি পুরোহিতের উপর আক্রমণের ঘটনায়। বাড়িতে ফেরার পথেই নাকি এই পুরোহিত আক্রান্ত হয় মঙ্গলবার রাতে। অভিযোগের আঙুল উঠল সিপিআইএম এর দিকে। আক্রান্ত পুরোহিতের নাম সুভাষ চক্রবর্তী, বর্তমানে মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় পুলিশ। কয়েকজনকে চিনতে পারলেও আক্রমণকারীকে চিনতে পারেনি, মাথা হেলমেট ছিল বলে। মতাই বোড়া কালীবাড়ি আক্রান্ত পুরোহিত সুভাষ চক্রবর্তীর কাছ থেকে জবানবন্দি নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায় এই সুভাষ চক্রবর্তী 8 বছর ধরে মতাই বোড়া কালীবাড়িতে পুজো করে আসেন। গতকাল বোড়া কালী পূজা সন্ধ্যারাতি শেষ করে জয়কাতপুরে লোকনাথ উৎসব থেকে মতাই বোড়া কালীবাড়ির কাছাকাছি রাস্তায় 4 জন সিপিএম এর দুষ্কৃতিকারীর মধ্য থেকে হেলমেট পরনের একজন দুষ্কৃতিকারী কিল খুশি মারতে থাকে পুরোহিতকে। এরপর অজ্ঞান হয়ে পড়ে যায় পুরোহিত। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক দেখতে পেয়ে সাথে সাথে পুরোহিত সুভাষ চক্রবর্তীকে আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে বলে জানা যায়। পুরোহিতের উপর এই ধরনের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানান মণ্ডল সহ সভাপতি বাদল ভৌমিক, এছাড়াও সরব হয়েছে বিভিন্ন মহল। এদিকে শাসক বিজেপি দলের অন্দরে গুঞ্জন রয়েছে, সুশঙ্কর ভৌমিক ঋষিমুখ মণ্ডলের সভাপতি হওয়ার পর থেকেই কর্মী থেকে শুরু করে কার্যকর্তারা প্রতিনিয়ত আক্রান্ত হলেও একটিবারের জন্য পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করেননি। কিন্তু প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য প্রতিনিয়ত কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে সাথী হিসেবে কাজ করে গেছেন। মন্ডল সভাপতির এই ধরনের ভূমিকায় কার্যত ক্ষোভ দেখা দিয়েছে ঋষিমুখ বিধানসভা জুড়ে। সাথে তার ভাই সমীর দত্ত, বাবুল মজুমদার, ওরা লাঠি লইয়ে দাঁড়িয়েছে। একজন যাইয়া হ্যামলেট শুদ্ধ ওনাকে আমি চিনতে পারিনি। নিচে আমি ফিরে যাই, আমি স্যান্সলেস হয়ে যাই, আমি আর কিছুই বলতে পারি না। আমাকে উদ্ধার করে ক্ষিতিশীল ও তার ছেলে সুদীপ্ত শর্মা দুইজনে আমাকে উদ্ধার করিয়া হাসপাতালে নিয়ে আসে। আমি আর তারপরে কিছুই বলতে পারি না। আমরা মাথা তো সবটি ফাটাইয়া যে অবস্থা করছি, আমি স্যারের কাছে চাই তার আর মানে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় স্যার। পরিষদের দক্ষিণ জেলার সভাপতি, আমি এখানে হসপিটালে আমাদের একজন কার্যকর্তাকে দেখতে এলাম। গতকাল রাত্রে আমাদের বজরং দলের এই কার্যকর্তা বুড়া কালীবাড়ি মতাই যে ওনার বাসস্থান, ওখান থেকে আমাদের ঋষিমুখ প্রখণ্ডের সভাপতি তুষার সরকার আমাকে ফোন করেছে। আমি হসপিটালে এলাম এবং ওনার যে বক্তব্য, হ্যাঁ, উনি মন্দির থেকে যাওয়ার পথে অতর্কিতভাবে মানে অ্যাটেম্প টু মার্ডারের সেই পরিকল্পনা অনুসারে ওনাকে ইনজুর্ড করা হয়েছে। এখন উদয়পুর হসপিটালে রেফার করা হয়েছে ওনাকে। তার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদের থেকে সুবিচার প্রার্থনা করছি, সরকারের কাছে আমরা একটা মেমোরেন্ডামও দেব। এমন ধরনের ঘটনা কাম্য নয়। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, সুন্দর একটা সুস্থিতি পরিবেশ বজায় রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, একটা উৎসবের মজা আছে। মানুষ ভোট করার জন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, এই সময়ে ওই মাঝবাদী কিছু হার্মাত বিশ্ব হিন্দু পরিষদের একজন পুরোহিত, যিনি মতায় বুড়া কালীবাড়িতে পুরোহিতের কাজ করেন, ওনাকে আমি যতটুকু জেনেছি কিছুদিন পূর্বে মতাইতে একটা বিশ্ব হিন্দু পরিষদের একটা যোগ্য হয়েছিল। সেই যোগ্যতে আসার কারণে ওনাকে রাত্রিতে একা পেয়ে বেধড়কভাবে ওনাকে মেরেছে এবং ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে মতাই হাসপাতাল থেকে বিলোনিয়াতে রেফার করা হয়েছে, এবং বিলোনিয়া থেকে ওনাকে টেপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি। আরক্ষা প্রশাসন, নির্বাচন কমিশন সকলের কাছে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা আহ্বান রাখছি, যাতে এমন ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুইবার আর সংঘটিত হতে না পারে। সকলের কাছে শান্তিকামী সকল জনগণের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি।
ঘটনার জন্য মামলা প্রাথমিকভাবে একটা জিডিএনটি হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাবো, আমরা সেখানে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা একটা মামলা আবার লঞ্চ করবো। স্পেসিফিকলি কেউর নামে মামলাটা এমন? অবশ্যই উনি দেখেছেন, ওনাকে যারা মেরেছেন উনি এতের মধ্যে তিনজনকে দেখতে পেয়েছেন, বাকিরা হেলমেট পরা অবস্থায় ছিল, উনি যে তিনজনকে দেখেছেন। ঘটনা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে মতাই মুগুলার কালী বাড়ির পাশে, উনি বাড়িতে আসার পর। আপনার নাম? সুভাষ চক্রবর্তী। ওনার নাম, আমার নাম বাদল ভৌমিক, আমি ভারতীয় জনতা পার্টির সাহিত্যিক কৃষ্ণমূল মন্ডল কমিটির সহসভাপতি। পরিবেশ একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হোক সারা বিলোনিয়া জুড়ে, রিসম জুড়ে, এই বিষয়টা আমরা প্রত্যেকের নজরে, সকল অংশের মানুষের নজরে আমরা নিতে চাই।